नमस्कार बंधुरा हमारे चैनल अपन सकल के आो एक अनेक 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 स्वागत जाना तो विकेले देखी किचु मानने मुखरुचि खबर जो कि जाए भावी गाचे अनेक आम तो आज के माखा करब एक झालझाल कर एक बस तेल चलू बस कथा ना बाड़िए भिडियो शुरू करिए अपनारा शुरू दिए शेष अब्दी भिडियो देखते थकूँ आशा करी अपन खूब भाव लागे तो चलू हमारे थकूँ আমগুলো একবার সাইজটা দেখুন আমগুলো এবার আমি ধুই নি আমি এখানে লাল লাল পাকা লঙ্কা নিয়েছি এবার এগুলো হামর বিস্তারিত দিয়ে দেব তো আমি প্রথমে লঙ্কাটা দিয়ে একটু থেতো করে নেব তারপরে এর ভিতরে আমি সরষে দেব চিনি দেব নুন দেব প্রথমে আগে লঙ্কাগুলো অল্প থেতো করে নেব সরষে এখানে নুন দিয়ে দেব অল্প এখন অল্প নুন দেব কারণ আমি এতে আমি বিট লবণ দেব তো আমি সাদা নুন অল্প দিয়েছি অল্প স্বাদমতো চিনি বন্ধুরা আমার মশলাটা দেখুন একদম পেস্ট হয়ে গেছে পুরো একবারে সব এবার চলুন তাহলে আমটা এবার মাখিয়ে নি মশলাটা আমি দিয়ে দেব ভালো করে আমটা মাখিয়ে নেব এবার ऊपर तो बीट लवण छड़िए दीची एबार जेटा मेन से सर्षे तेल दीची अल्प एक बार भालो करे माखिए नेब बेस एरम करे चटके चटके आमार आम माखाना एक बार पुरो रेडी तो आर बेसी कथा बाड़बो ना आमार जीभे जल चले आसछे चलुन एबार एटाके खावा जाक বন্ধুরা তো আম মাখানো হয়ে গেছে তো এতক্ষণে খাটনি সফল হলো এখন তো চলুন খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে
প্রচন্ড টক। আমি এত টক খাই না, মাখানোটা এত সুন্দর এত টেস্টি হয়েছে যে জিভের জল আর মানছে না, পড়ে যাবে এইবার যা মনে হচ্ছে। আপনারা যারা টক ভালো খান এরকমভাবে একবার খাবেন, মাখিয়ে ভুলতে পারবেন না কোনোদিন। অবশ্যই আপনারা একবার যারা টক ভালো খান তার অতি অবশ্যই কিন্তু ঘরে বসে একবার হলো বানিয়ে খাবেন। আর কিছু কি বলবো, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।